এবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারী অর্থাৎ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য গুগল আনতে যাচ্ছে কোভিড-19 ডিজিটাল ভ্যাকসিন কার্ড। এই কার্ডটি মূলত ডিজিটাল ওয়ালেটের মতো কাজ করবে এবং এই ডিজিটাল ওয়ালেটে আপনি আপনার ভ্যাকসিনের বিভিন্ন তথ্য অর্থাৎ ভ্যাকসিন কবে দিয়েছেন, কখন দিবেন এবং অথবা কোনো ভ্যাকসিন বাকি আছে কিনা অথবা ভ্যাকসিনটা কোথা থেকে দেওয়া হলো বিস্তারিত তথ্য এখানে থাকবে। আর এই ভ্যাকসিন কার্ড আসলে কী কাজে লাগবে, এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে ট্রাভেলের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ইমিগ্রেশন কিংবা বিভিন্ন দেশ বিদেশ ঘোরার ক্ষেত্রে আপনি ডিজিটালি এটি শো করতে পারবেন এবং সেই ক্ষেত্রে এটি একটা এক ধরনের প্রুফ হিসেবে দেখাতে পারবেন যে আপনি ভ্যাকসিনেটেড। তবে অন্যান্য সময় দেখা যায় যে ভ্যাকসিন কার্ডের জন্য আলাদা একটা পেপার্স ক্যারি করতে হয়, সেটা হারিয়ে যেতে পারে, নানা ধরনের সমস্যা থাকতে পারে। তাই এই উদ্দেশ্যে গুগলের আসলে এই ডিজিটাল ভ্যাকসিন কার্ড অথবা ডিজিটাল ওয়ালেট চালুর মূল উদ্দেশ্য। ডিজিটাল ভ্যাকসিন কার্ড অথবা এই ডিজিটাল ওয়ালেটের সেবা আপাতত আমেরিকার নাগরিকদের জন্য উন্মুক্ত থাকছে, এটা সারা বিশ্বে উন্মুক্ত হতে হয়তো আরও কিছুদিন সময় লাগবে। তবে বাংলাদেশেও কিন্তু এই ধরনের একটি ডিজিটাল ভ্যাকসিনেট কার্ড অথবা ডিজিটাল ওয়ালেট চালু হওয়া সম্ভব, কারণ বাংলাদেশের টোটাল ভ্যাকসিনেশন প্রক্রিয়াটাই কিন্তু কেন্দ্রীয় সার্ভার নিয়ন্ত্রণের মাধ্যমে হয়ে থাকে, অর্থাৎ একটি সেন্ট্রাল ডাটাবেস রয়েছে এবং সেই ডাটাবেস থেকে কিন্তু খুব সহজেই একটি ডিজিটাল ওয়ালেট কিংবা ডিজিটাল ভ্যাকসিন কার্ড তৈরি করা সম্ভব। তো আমরা আশা রাখি বাংলাদেশেও এই ডিজিটাল ভ্যাকসিন কার্ড তৈরি হতে পারে এবং সেটা আন্তর্জাতিকভাবেও কিন্তু এটি ব্যবহার করা যেতে পারে। তো আমরা সেই সুদিনের অপেক্ষায়।